ভারতের সবচেয়ে দশ দরিদ্র ক্রিকেটার ভারতের ক্রিকেটে তারা এখন সফল ক্রিকেটার পেয়েছেন তারকা খ্যাতি অর্থবিত্ত অর্জনেও পিছিয়ে নেই কিন্তু কেমন ছিল তাদের শুরুর দিকের গল্পটা কতটা দরিদ্রের সঙ্গে লড়াই করে পাড়ি দিতে হয়েছে এ পথ চলুন জেনে নিই তাদের গল্প এক পাঠান ব্রাদার্স ভারতীয় ক্রিকেটে পাঠান ভাইদের ছোটোবেলা কেটেছে মসজিদে যে মসজিদে মাত্র মাসিক দুইশো পঞ্চাশ টাকায় খাদিমের কাজ করতেন ইরফান ও ইউসুফের বাবা পরে একটি ঘর নিলেও সেখানেই থাকতেন পরিবারের পাঁচজন নতুন জুতো কেনার পয়সা না থাকায় পুরনো জুতো কিনে তা নিজেই সেলাই করতেন ইরফান বাকিটা ইতিহাস মাত্র ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয় ইরফানের দুই হাজার ছয়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের প্রথম ওভারে হ্যাট্রিক করে নজির গড়েন ভারতের বাহাতি সুইং বোলার উনত্রিশটি টেস্ট একশো বিশটি এবং চব্বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইরফান বড় ভাই ইউসুফ দেশের হয়ে সাতান্নটি ওয়ানডে এবং বাইশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন পরে ভাদুদ রায় বাংলো বানান পাঠান ব্রাদার্স দুই মুনাফ পাটেল গুজরাটের ইখারে জন্ম মুনাফ মুসা পাটেলের ছোটবেলা কেটেছে অত্যন্ত দরিদ্র পরিবারে বাবা ছিলেন একজন দিনমজুর শিশু শ্রমিক হিসেবে ভারতীয় দলের প্রাক্তন পেসার দৈনিক ৩৫ টাকা বেতনে কাজ করতেন টাইলস ফ্যাক্টরিতে তিন বেলা পেট ভরে খেতে না পাওয়া মুনাফের ক্রিকেটার হওয়ার স্বপ্ন অবাস্তব জুতো কেনার পয়সা না থাকায় চপ্পল পরেই টেনিস বল খেলতেন তিনি গ্রামের এক ব্যক্তি এ দেখে মুনাফকে জুতো কিনে দেন এবং বরোদ্রার এক ক্রিকেট ক্লাবে ওকে ভর্তি করার ব্যবস্থা করেন পরে এম প্রেস ফাউন্ডেশনে ট্রায়ালের সুযোগ পান মুনাফ সেখানে কিংবদন্তি ওজি পেসার ড্যানিস লিলের তত্ত্বাবধানে প্র্যাকটিস করেন বারোদার ডানহাতি পেরিস্টিভ ওয়াহ মুনাফের জন্য সচিনের কাছে দরবার করেন দুই হাজার টেস্ট অভিষেক হয় মুনাফের দেশের হয়ে তেরোটি টেস্ট ও সত্তরটি ওয়ান ডে খেলেছেন তিনি তিন জহির খান কপিল দেবের পর একমাত্র ভারতীয় পেসার যার দখলে তিনশোর বেশি টেস্ট উইকেট রয়েছে কিন্তু জহিরের ক্রিকেটার হওয়ার রাস্তা খুব একটা মসৃণ ছিল না মুম্বাই ন্যাশনাল ক্রিকেট ক্লাবে সুযোগ পাওয়ায় জহিরকে আন্টির সঙ্গে মুম্বাইয়ের এক হাসপাতালের একটি বেডের মধ্যে দিন কাটাতে হয় কারণ তার আন্টি হাসপাতালে সহযোগী হিসেবে কাজ করতেন দুবেলা খাবারের পয়সাও ছিল না জহিরের কাছে না খেয়ে সকালে প্র্যাকটিসে যেতেন জহির মেন্টোর সুধীর নায়ক জহিরকে মাসে পাঁচ হাজার টাকার কাজ দেন তা দিয়েই সমস্ত খরচ চালাতেন ভারতীয় বোলিংয়ের জ্যাক দুই সালে কেনিয়ার বিরুদ্ধে ওয়ানডে এবং বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ভারতীয় ক্রিকেটের সেরা বাহাতি পেসারের ভারতের হয়ে বিরানব্বইটি টেস্ট এবং দুশোটি ওয়ানডে খেলেছেন জহির চার রবীন্দ্র জাদেজা সৌরাষ্ট্রে জন্ম রবীন্দ্র অনুরুদ্ধ জাদেজার বাবা একটি বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডের কাজ করতেন দরিদ্রতার সঙ্গে লড়াই করা জাদেজার ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল অলিক তবুও চেষ্টা চালিয়ে যান কিন্তু দুই হাজার পাঁচে দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন জাদেজ কিন্তু বোন পার্ট টাইম কাজ করে তার খেলার খরচ চালাতেন দুই হাজার আটে বিরাট কোহলির নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের সহ অধিনায়ক ছিলেন জাদেজা পরের বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয় বাহাতি অলরাউন্ডারের এখন টিম ইন্ডিয়ার বিরাটের দলে অন্যতম সদস্য তিনি পাঁচ বিনোদ কাম্বলি মুম্বাইয়ের বস্তি থেকে ক্রিকেটারের রাজপথে আগমন ঘটে কাম্বলির বাবা ছিলেন এক সামান্য মেকানিক মাসে যার আয় ছিল মাত্র পাঁচশো টাকা একটি ঘরের আঠেরো জন থাকত শোনা যায় ব্যাট কেনার জন্য চুরিও করেছিলেন কাম্বলিং কিন্তু চমক ঘটে স্কুল ক্রিকেটের সাধারাশ্রম বিদ্যামন্দিরে হয়ে শচীন টেন্ডুলকারের সঙ্গে তার ছয়শো রানের পার্টনারশিপ শুধু ভারতেই নয় ক্রিকেট বিশ্বেও নজরকারে এরপর মাসে দুইশো টাকা পেতেন কাম্বোলি যা দিয়ে ক্রিকেটের খরচ চালাতেন সচিনের বন্ধু উনিশশো একানব্বইয়ে সারজায় পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়েও চাপান দু বছর পর কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক মুম্বাইয়ের প্রতিশ্রুতিময় এই বাহাতি ব্যাটসম্যানের দেশের হয়ে সতেরোটি টেস্ট এবং একশো চারটি ওয়ানডে খেলেন তিনি ছয় মোহাম্মদ স্বামী। উত্তরপ্রদেশের শামরোহা জেলার সাহসপুর নামে এক প্রত্যন্ত গ্রামে জন্ম স্বামীর বাবা ছিলেন এক দরিদ্র কৃষক ক্রিকেটের প্রতি ছেলের আগ্রহ দেখে গ্রাম থেকে বাইশ কিলোমিটার দূরে মোরাদাবাদে এক ক্রিকেট কোচিং সেন্টারে তাকে ভর্তি করেন বাবা উত্তরপ্রদেশে অনূর্ধ্ব উনিশ দলে সুযোগ না পাওয়ায় স্বামীকে কলকাতায় পাঠান কোচ বদরুদ্দিন সিদ্দিকি এখান থেকেই প্রথমে বাংলা এবং দুই সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ভারতীয় দলে ডাক পান স্বামী যিনি এখন টিম ইন্ডিয়ার পেস বোলিংয়ের মূল সম্পদ সাত হরভজন সিং ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক ভাজ্জির বাবা মৃত্যুর পর পরিবারের আর্থিক হাল ধরতে কানাডায় ট্রাক ড্রাইভারের হওয়ার কথা ভেবেছিলেন উনিশশো এ দেশের হয়ে টেস্ট অভিষেক হলেও প্রথম আটটি টেস্টের পর দল থেকে বাদ পড়েছিলেন কিন্তু দুই হাজার একে অস্ট্রেলিয়া সিরিজে ফের ভারতীয় দলে ডাক পান হরভজন বাকিটা ইতিহাস কলকাতা টেস্টে তার হ্যাট্রিক সহ তেরোটি উইকেট নেন ভাজ্জি চেন্নাইয়ে পরের টেস্টে বিশটি ও জিক উইকেটের মধ্যে পনেরোটি নেন টার্বুনেটোর আট বীরেন্দ্র শেহওয়াগ গড়ের নবাব বলে পরিচিত শেহওয়াগ একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন পঞ্চাশ জনের বেশি লোক একসঙ্গে থাকতেন সেহওয়াগের বাবা গোমের ব্যবসা ছিল বাবা চাইতেন সেওয়াগ বড় হয়ে এই ব্যবসা দেখুক কিন্তু বিরুর তা পছন্দ ছিল না প্রায় চুরাশি কিলোমিটার দূরে ক্রিকেট খেলতে যেতেন সচিন তেন্ডুলকারের ব্যাটিং টিভিতে দেখে প্র্যাকটিস করতেন বীরু বাকিটা ইতিহাস দেশের হয়ে একশো চারটি টেস্ট এবং দুশো একান্নটি ওয়ানডে খেলেছেন শেওয়াগ উনিশশো নিরানব্বই মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে প্রথমবার ভারতীয় ভারতীয় দলের দলের জার্সি বীরু নয় যাদব উমেশ উমেশের বাবা ছিলেন একজন খনি শ্রমিক ক্রিকেট খেলার মতো অর্থ ছিল না ছোটবেলায় টেনিস বলেই খেলতেন উমেশ কিন্তু বড় হয়ে পুলিশের চাকরি করার ইচ্ছে ছিল বিদর্ভের এই ডানহাতি প্রেসারের কিন্তু ট্রায়ালে সুযোগ পাওয়ার পর ধীরে ধীরে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি দুই হাজার ভারতের জিম্বাবুয়ে সফরে দলের সুযোগ পান উমেশ পরের বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ভারতীয় দলের এই স্পিড স্টারের দশ রমেশ পাওয়ার দেশের হয়ে দুইটি টেস্ট ও একত্রিশটি ওয়ানডে খেলা মুম্বাইয়ের এই অফ স্পিনার জীবন সংগ্রামে অন্যদের অনুপ্রেরণা দেওয়ার মতো ছোটবেলায় মা মারা যাওয়ার পর রমেশের বোন তাকে সাহায্য করেন মোটা থাকার জন্য ক্যারিয়ারের শুরুতে অনেক কটুক্তি শুনতে হয়েছিল রমেশকে কিন্তু দু হাজার ভারতের পাকিস্তান সফরে জাতীয় দলে ডাক পাওয়ার পর নিঃশব্দে সব কিছুর জবাব দেন মুম্বাইয়ের এই অফ স্পিনার সূত্র কলকাতা টোয়েন্টি